হ্যালো বন্ধুরা, তোমাদের জানাই শুভ সন্ধ্যা। আজকে সন্ধেবেলায় এলাম, আজকে সকাল থেকে একবারও আসিনি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সামনে পুজো আসছে, আজকে চতুর্থী, হ্যাঁ আজকে চতুর্থী। তো তোমাদের জানাই শুভ চতুর্থী। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সব ভালো আছি। আর আজকে সকাল থেকে কেন আসিনি, আজকে তোমাদের কাছে চলে এসেছি শাড়ি কালেকশানস নিয়ে, আমার শাড়ি কালেকশানস নিয়ে চলে এসেছি। তো ওটা ওগুলো দেখাতে তো অনেকটাই টাইম লাগবে, খুব বেশি শাড়ি নেই, তাও দেখাতে তো একটা টাইম লাগবে। তো সেই জন্য সকাল থেকে আর কোনো ভ্লগ নিয়ে আসিনি। তো আজকে শুধু শাড়ি কালেকশানস ভিডিও হবে, আজকে কোনো ভ্লগ আনিনি। তোমরা তো রোজই ভ্লগ দেখো রান্না খাওয়া, তো আজকে শাড়িগুলো রোদে দিয়েছিলাম। তো তোমাদের অনেকদিন আগেই রিকোয়েস্ট ছিল যে দিদি আলমারি ট্যুর বা শাড়ি, তো আজকে চলে এসেছি তোমাদের কাছে শাড়ি কালেকশানস নিয়ে। জানি না কতটা টাইম হবে, আর আজকে শাড়িগুলো রোদে দিয়েছিলাম, তো ভাবলাম ভাঁজ করার আগে তোমাদের দেখিয়ে দিই, তাহলে খাটুনিটা একটু কম হবে তোমাদের এই ভিডিওটা শ্যুট করে তারপর একে একে গোছাবো। তো ঠিক আছে, আর কথা বলে বেশি দেরি করবো না। আচ্ছা প্রথমেই এটা দেখো, এটা একটা তাঁতের শাড়ি, এটা ধনেখালি তাঁতের মতো, কিন্তু পিওর ধনেখালি তাঁতটা, তবে স্টাইলটা হচ্ছে ধনেখালি তাঁত। এটা অনেক দিনের শাড়ি, কাঁচানো রয়েছে, দেখতেই পাচ্ছ ট্যাগ লাগানো। তো এটা হচ্ছে ধনেখালি তাঁতের স্টাইলে, কিন্তু পিওর ধনেখালি না, লাল কালার। এটা হচ্ছে স্বাদে নিয়েছিলাম, এই শাড়িটা স্বাদে নিয়েছিলাম, আমার যখন সাত ভক্ষণ হয়েছিল তখন এই শাড়িটা নিয়েছিলাম। এটা হ্যান্ডলুম ঠিক না, সিনথেটিকেরই ওপরে লাল। আচ্ছা এটা এক বছর বোন দিয়েছিল পুজোয়, এটা বোন দিয়েছিল এক বছর পুজোয়, শ্যাওলা কালারের মধ্যে একদম ডার্ক মেরুন কালার। এই শাড়িটা দেখো, এটা কি হয়েছে, এই শাড়িটা মাকে আমি দিয়েছিলাম আইবুড়োবেলায়, আমি যখন টিউশনই করতাম, তো এটা মাকে দিয়েছিলাম। তো তখন বাপি ছিল, তো তারপরে কি হলো, এখন তো মা এইসব রং চঙের শাড়ি পরতে পারে না, বাপি নেই, তারপরে এখন মায়ের একটু এজ হয়ে গেছে, তো সেই জন্য বিয়ে, আমার যখন বিয়ে হয়ে যায় তখন মা এই শাড়িটা আমাকে দিয়ে দিল, বললো এই শাড়িটা তুই নিয়ে নে, এই যে পালকি পালকি আঁকা, এটা পরলে খুব ভালো লাগে। এই শাড়িগুলো আগে খুব উঠেছিল, ম্যাঙ্গো সিল্ক বলে বোধ হয় এগুলোকে, এই শাড়িগুলো, এটা অনেক দিনের শাড়ি। আচ্ছা এটা দেখো, এই শাড়িটা এটা ঝুলছিল দোকানে একদিন, খুব পছন্দ হলো আমার, এই গোল গোল পলকা ডটটা আমার ভীষণ ভালো লাগে, যে কোনো জিনিসই গোল গোল জিনিসটা ভীষণ ভালো লাগে প্রিন্টটা। আর এই শাড়িটা দেখো, এক বছর পুজোয় নিলাম, মেয়ে তখন পেটেই ছিল, সে বছর পুজোর সময় নিয়েছিলাম, হলুদ কালার, এটাও গোল গোল প্রিন্টের। এটাও এক বছর পুজোয় নিয়েছিলাম, আমি যদিও এত গর্জাস শাড়ি নিই না, কিন্তু শাড়িটার কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, মিষ্টি একদম সুইট একটা পিঙ্ক। আর এটা হচ্ছে পাড়, মানে আঁচলের পাড়, আর এই যে পায়ের দিকে পাড়, আর গোটা শাড়িটা মিষ্টি পিঙ্ক, তার সঙ্গে ছোট্ট ছোট্ট গোল্ডেনের কাজ করা, এই শাড়িটা খুব মিষ্টি কালার। এটাও নিয়েছিলাম এক বছর পুজোয়, এটাও নিয়েছিলাম এক বছর পুজোয়, পার্পল কালারের ওপরে বেজ কালার, এই যে বেজ কালারের এটা আঁচল আর শাড়িটা পার্পল কালার, গোটা পার্পল কালার, এই যে গোটা পার্পল কালার, আর এটা হচ্ছে বেজ কালারটা আঁচল, এটাও গর্জাস একটু ভারী, এই শাড়িগুলো খুব কম পরি। আর এই শাড়িটা দেখো, এটা সেলফের কাজ আছে, এই দেখো এই শাড়িটা লালটা খুব সুন্দর লাল, এটা টিভিতে যে শাড়ির শোগুলো হয় সেখান থেকেই অর্ডার দিয়েছিলাম, এটা সেলফ কাজ আছে, দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ সেলফ কাজ আছে, আবরণ টিভিতে দেখবে আবরণের শো হয়, আবরণ হচ্ছে একটা বড় শোরুম, ওর অনেক জায়গায় বোধ হয় ব্রাঞ্চ আছে,
আবরণ থেকে নিয়েছিলাম। এটা এই কালারটা খুব মিষ্টি লাল। আচ্ছা, এই সবুজ কালার শাড়িটা তো দেখেছো, এটা খুব কম দামি, খুব কমা শাড়ি, কিন্তু খুব আমার প্রিয় শাড়ি, কেন জানি না খুব প্রিয় শাড়ি, গোল্ডেন আর তার সঙ্গে সবুজ আর খুব হালকা শাড়িটা। এগুলোকে কি শাড়ি, এগুলো কি একটা নাম বলছি তখন বলতে যখন শাড়িটা উঠে গেল, কি শাড়িটা ভুলে যাচ্ছি এগুলো। আর এটা তসর টাইপের শাড়ি, এক বছর কিনেছিলাম কিন্তু পরি না, এখন এত হালকা পরি না, এখন ভীষণ ডার্ক ডার্ক পরি দেখো। আর এই শাড়িটাও এক বছর পুজোয় মা দিয়েছিল বোধ হয়। হ্যাঁ, এটা মা, ভেতরে দেখো সেলফ কাজ, ফোঁটা ফোঁটা ড্রপ ড্রপ স্টাইলে দেখো, এটাও আমার ভীষণ পছন্দের শাড়ি। নীল কালার পছন্দ ছিল না, কিন্তু এই শাড়িটা পরার পর থেকে নীল কালারটা খুব পছন্দ হয়ে গেছে। এটাও এক বছর পুজোর। এরকম দুটো কালার নিয়েছি, একটা মা দিয়েছিল একটা বর দিয়েছিল, এটাও পুজোর। দেখো মিষ্টি একটা পেঁয়াজের খোসা, পেঁয়াজের খোসা ছাড়িয়ে যে পেঁয়াজের ভেতরের যে কালারটা সেই টাইপের কালারটা, খুব ভালো আর খুব নরম শাড়ি। ওরই একই শাড়ি দেখো, এই যে সিমের কালার, আমরা যে সিম খাই ওই সিমের কালার দেখো, বেশ সুন্দর কালার। আর আর ব্লাউজটা লাল, এই একই শাড়ি, ওই শাড়িরই শাড়ি। আর দেখো এটা বিয়েতে পাওয়া শাড়ি, এটা বিয়ের পরপর খুব পরতাম, তখন তো খুব অল্পই শাড়ি ছিল, বেশি শাড়ি ছিল না, এটা খুব পরতাম। আর নতুন বউদের এই ধরনের শাড়ি ভালোই লাগে, কাজ করা পুরো শাড়িতেই এই রূপালি কাজটা পুরো করা। এটা বিয়েতে পাওয়া শাড়ি, কে দিয়েছিল জানি না, তবে এইখানের কাজটা পছন্দ হয় না হাবি যাবি, কিন্তু আমার এই ভেতরের কালারটাও ভালো লাগে, গাজর টাইপের আর কাজগুলো ভালো লাগে। এটাও এক বছর বোধ হয় মাই দিয়ে, হ্যাঁ মা দিয়েছিল এটা। এটা ডুপ্লিকেট ঢাকাই, মানে কনসিস্টেন্সিটা মানে ট্রান্সপারেন্সিটা দেখো ঢাকাইয়ের মতোই পাতলা পাতলা, কিন্তু সুতোটা আলাদা, এটা ডুপ্লিকেট ঢাকাই দেখো। পরলে এই শাড়িগুলো পরলে ভালো লাগে, যতটা ছড়ায় ছড়ালে ভালো লাগে শাড়িটা, পরলে ভালো লাগে শাড়িটা। এটাও একটা তাঁত সিল্ক টাইপের, আগে ছিল তাঁত সিল্ক, দেখো এটা হচ্ছে তোমার, এটা যেটা দেখতে পাচ্ছ এটা আঁচল, এটা এক বছর পুজোয় নিয়েছিলাম। আর এই যে ডোরাটা এটা কুঁচি, আর পুরো শাড়িটা, পুরো শাড়িটা এই যে এক কালার, এই দেখো এক কালার, এক কালার, এই দেখো তাঁত সিল্ক এরকমই পাতলা হয়, এই যে দেখো এক কালার, এক কালার একদম পিতি কালার। আর এইটা আঁচল, যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা আঁচল, পরাই হয় না শাড়ি, একদম পরা হয় না, যাই কোথায়। এখন তাঁতের নেশাটা কমে গেছে, একবার পরলেই মানে মেনটেন্যান্সের ঝামেলা বেশি তাঁতের, তাঁতের শাড়ি একবার পরতে না পরতেই ড্রাই ওয়াশ করতে দাও। তো এই দেখো এটা একটা কিনেছিলাম এক বছর তাঁতের শাড়ি, আর খুব ফেডও হয়ে যায়, সহজেই ফেড হয়ে যায়। এটা এটা এক বছর কিনেছিলাম, এটা তাঁত বেনারসি বলে এগুলোকে, এই যে তাঁত বেনারসি দেখছো কীরকম ফেট ফেট টাইপের হয়ে গেছে, কিন্তু পরেছি একবার দুবার। এটা মা দিয়েছিল, এই শাড়িটা মা দিয়েছিল এক বছর পুজোয়, চুড়িপাড়, আমার চুড়িপাড় ভীষণ পছন্দের শাড়ি। এটা সেলফ ঢাকাইয়ের মধ্যে দুটো কালার, একদিকে সাদা হাফ সাদা, আর এই যে দেখবে এই যে দেখো হাফ সাদা আর হাফ তুতে সেলফ ঢাক। আর দেখো এই একটা লাল, আমার ভীষণ পছন্দের শাড়ি লাল, এটা মসলিন ঢাকাই, দেখতেই পাচ্ছ আমার ভীষণ পছন্দের শাড়ি লাল। আচ্ছা এই একটা দেখো অরেঞ্জ, অরেঞ্জ, এই একটা দেখো সবুজ, কি আবার কি সবুজ, কিছুই পরা হয় না, যাই কোথায় যে পরবো। আর এটা দেখো পদ্ম ঢাকাই, বড় বড় পদ্ম, এটা খুললে ভালো লাগবে, এটা খুললে ভালো লাগবে,
এই দেখো, এই দেখো ২ টাকায়, এটা আঁচল। এবার পদ্ম শুরু হবে, এখান থেকে পদ্ম শুরু হবে। এই দেখো, এই দেখো পদ্ম। এটা একটা হ্যান্ডলুমের শাড়ি, দেখো এটা একটা হ্যান্ডলুমের শাড়ি। এই দেখো কাঁচ বসানো, কাঁচ ঠিক নয়, প্লাস্টিকই। হ্যাঁ দেখো, এই কাজগুলোর জন্য ভালো লাগছিল আমার। এটা হ্যান্ডলুম, ঠিক পার্পল কালারও নয় আর ঠিক পিঙ্কও নয়। আচ্ছা, এটা গেল বছর নিয়েছিলাম, এটাও একটা হ্যান্ডলুম। এটা বড় বড় ঘোড়া, মানে পারে এই ঘোড়াটা, আর আঁচলে আরও বড় বড় ঘোড়া আছে আঁচলটা, আর পারে এই যে পারে এই ঘোড়াগুলো রয়েছে। আমার হলুদ শাড়ি আর লাল শাড়ি প্রচুর, হলুদ আর লালেই ভর্তি। এটাও একটা হ্যান্ডলুম, দেখো সবুজ পর লাল শাড়ি। এটা একটা সেলফ ঢাকাই, ওই একটা যেমন সাদা দেখালাম সাদা তুতে, এটা হচ্ছে এক কালারের সেলফ। দেখো সেলফের কাজ বোঝাই যাচ্ছে, দেখো সেলফ। আচ্ছা, এটাও একটা হ্যান্ডলুম, দেখো উঠেছিল, খুব উঠেছিল এই শাড়িগুলো 2-3 বছর আগে। এটা দেখো একটা ব্ল্যাক শাড়ি, ব্ল্যাক একটাও নেই যেহেতু, এটা দেখে ভালো লেগেছিল তাই কিনেছিলাম, ব্ল্যাক আমার একটাও শাড়ি নেই। আর এটা দেখো, এটা আর একটা জামদানি, এটা খুব একদম হালকা, এটা অনলাইন থেকে নিয়েছিলাম। এটা খুব সুন্দর কালার, মিষ্টি কালার, আর খুব পরে আরাম। এই জামদানিটাও খুব সুন্দর, খুব মিষ্টি কালার। আর এগুলো হচ্ছে ডুপ্লিকেট ঢাকাই, ডুপ্লিকেট যেটাকে দোকানদাররা ইমিটেশন ঢাকাই বলে। এই যে এটা দু কালার, এই যে তোমার কুচিটার দিকে হচ্ছে এই কালার ঘিয়ের সাথে গোল্ডেন, আর আঁচলের দিকে হচ্ছে এই যে রেড কালারটা, এই যে রেড কালারটা, এই রেড কালারটা যেটা চ্যানেলের প্রোফাইল পিকে আছে, দেখবো এই শাড়িটাই পরে আছি চ্যানেলের প্রোফাইল পিকে, এই শাড়িটাই পরে আছি। আচ্ছা, এটাও একটা হ্যান্ডলুমের শাড়ি, অনলাইন থেকেই নেওয়া, মানে আঁচলটা রেড কালার, রেড ঠিক নয়, মেরুনিশ টাইপের রেড, আর গোটা শাড়িটা বেজ কালার, গোটা শাড়িটাই বেজ, আর ব্লাউজ আর আঁচলটা হচ্ছে এই রেড, রেডের সঙ্গে গোল্ডেন বল, গোল্ডেন বলটা পুরো শাড়িতেই আছে, এই যে গোল্ডেন বল। এটা ১ বছর মা দিয়েছিল শাড়ি আমার চুড়িপার পছন্দ দেখে, এই যে চুড়িপার পেয়েছে দোকানে ঝুলছিল, তো চুড়িপারটা দেখে মা বললো ঠিক আছে এটা নে তাহলে। এটা কোটা টাইপের, খুব হালকা শাড়ি, এটাও হচ্ছে ওই ডুপ্লিকেট ঢাকাই। এটাও, এই যে এটাও ড্রপ ড্রপ টাইপের, কিন্তু হলুদ কালারটা খুব সুন্দর, হলুদ কালারটা এর ভীষণ সুন্দর, এই হলুদটা পরলে ভীষণ ভালো লাগে। আর কিছু শাড়ি ওয়ার্ড্রপে আছে যেগুলো বার করা হয়নি, আর মায়ের ওখানে আমার যে গডরেজ রয়েছে বিয়ের যে বড় গডরেজটা, গোদরেজটা, ওর মধ্যেও কিছু শাড়ি আছে, তো ওখানে গেলে আমি শেয়ার করব। আর এটা 1 বছর পুজোয় শাড়ি নিয়েছিলাম, এই দেখো পরা হয় না শাড়িটা, দেখতে যতটা সুন্দর পরলে অতটা ভালো লাগে না, কিন্তু শাড়িটা দেখতে খুব সুন্দর, দেখো দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর। এই দেখো শাড়িটা খুব সুন্দর দেখতে, শাড়িটা খুব ভালো দেখতে। আর এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, সবচেয়ে প্রিয়, এটা আমার বিয়ের বেনারসি, এটা মানে বিয়ের দিন পরেছিলাম। আর বউ হাতের দিন যেটা এখান থেকে দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে, ওটা হচ্ছে একদম টকটকে রানী কালার, ওটা ও বাড়িতে আছে, ও বাড়ির গডরেসে আছে, এখানে একটা রাখি ওখানে একটা রাখি, ওখানে বিয়ে বাড়ি পড়লেও আর মানে বয়ে নিয়ে যেতে লাগে না, তো ওখানে ওটা রয়েছে রানী কালার। আর এটা মা দিয়েছিল বিয়েতে, এটা হচ্ছে পাটলি পাল্লু, এটা হচ্ছে তোমরা যেটা দেখছো এটা কুচি, আর শাড়িটা, শাড়িটা হচ্ছে এক কালার, এই যে শাড়িটা এক কালার, এই যে শাড়িটা এক কালার, এই যে খুব ডার্ক মেরুন না আর লালও না, মেরুনটা খুব সুন্দর, ডার্ক মেরুনও না, দাঁড়া কতদিন পরিনি, দেখো
আজকে তাহলে এতটুকুই, আর মায়ের বাড়ি গিয়ে তোমাদের আমার বাকি শাড়িগুলো শেয়ার করবো, ওয়ার্ড্রবে যেগুলো শাড়ি আছে সেগুলো অন্যদিন দেখাবো, আর একদিন পারলে তোমাদের আমার মায়ের শাড়ি শেয়ার করবো। আমার মায়ের শাড়ি তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা আছে। আমার মায়ের বিভিন্ন স্টাইলের বিভিন্ন শাড়ি আছে, খুব ভালো ভালো খুব চয়েসেবল শাড়ি আছে মায়ের। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকুই, আর বেশিক্ষণ তাহলে ভিডিওটা বাড়াবো না, অলরেডি অনেকটাই হয়ে গেছে মনে হচ্ছে, বুঝতে পারছি না। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই। তোমরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধব রিলেটিভের সাথে শেয়ার করো, কমেন্ট করো ভালো খারাপ তোমাদের যেটা লাগলো সেটাই কমেন্ট করো। আর নতুন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো, আজকে হলে বাজে 7:10, তো আজকের মতো তোমাদের বলছি শুভরাত্রি, টাটা বন্ধুরা।